সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাড়ি কোথায়? গুরুদাসপুরে। হ্যাঁ বলেন, কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা, আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কে করেছে? ওখানকার মেয়র। বলেন, নাম বলেন, সব কিছু বলে দেন। আলী মোল্লা। হ্যাঁ, ওখানকার স্থানীয় মেয়র যখন আমার জমি আমি না দিতে চাই, তখন সে আমার অনুপস্থিতিতে আমার বউ ছেলে মেয়েকে মারধর করে বাসায় থেকে বের করে দেওয়া হয় এবং আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। আপনি কখন আমি ওখান থেকে বের হয়ে আমি মুচি সাহেবের কাছে যাই, ওখানে যেয়ে তার কাছে বিচারের আশা যাই, কিন্তু সে আমার কোনো কাজই করেনি। সে বলছে আপনি ইয়ে থাকেন, আমরা কাজ করে দিব। সে পরে বলতে কিছুই করেনি। মেয়রের সাথে শত্রুতা কি আপনার? শত্রুতা জমি না দেওয়াতে। এমনিতে জমি নিবে, আমি জমি না দেওয়া। কি কারণে নিবে জমিটা? জমিটা নিবে সে বাসা, আমাদের বাসা ওখানে ভাড়া দিয়ে রাখি, আমরা খাই চলাফেরা করি, ওনার দৃষ্টিতে ওটা লেগে যায়। এমনিতে নিবে যখন, আগে তুমি জমি দাও, পরে তোমাকে আমি বাসাটা ঠিক করে দেবো। আপনার কি হয় মেয়র? আমার সৎ পিতা। সৎ পিতা কিভাবে? আমার মার, আমার বাবার সাথে বনি বনে না হওয়াতে আমরা একে নানির বাড়িতে উঠি। ওখান থেকে নানির বাসায় থাকতে থাকতে এক পর্যায়ে আমার নানি মা তাকে, আমার মায়েকে জায়গা দেয়। ওখান থেকে আমাদের শুরু জীবন। ওখান থেকে থাকতে থাকতে এক সময় এই মেয়রের সঙ্গে আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ে হওয়ার পরে সেখান থেকে আমরা জীবনযাপন শুরু করি। করতে করতে এক পর্যায়ে সে মেয়র হয়। মেয়র হওয়ার পরে এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে আমার মা মারা যায়। মারা যাওয়ার পর থেকে আমার সাথে এরকম শুরু হয়। এখন ওই বাড়িটা কাদের? আপনাদের নাকি ওনার? ওই বাড়িটা আমার মায়ের নামে ছিল। আপনার মায়ের নামে ছিল? মায়ের নামে ছিল। আচ্ছা, ওই জমি থেকে আমাকে জমি দিবে না। ওয়ারিশ কয়জন হয়েছে? ওয়ারিশ আমরা চার পাঁচ। চারজন? পাঁচজন। পাঁচজন। এই বোন কজন, ভাই কজন? আমি ভাই একা, বোন দুইটা। বোন দুইটা, তাহলে পাঁচজন হয় কীভাবে? নানা নানি। নানা নানি জীবিত? জীবিত। ও তাহলে তো মেয়রও পাচ্ছে? মেয়রও পাচ্ছে। মেয়রও তো অংশীদার? মেয়রও অংশীদার। মেয়র কি আওয়ামী লীগ না বিএনপি? বিএনপি, আওয়ামী লীগের। আওয়ামী লীগের? আওয়ামী লীগের। কি নৌকা, নৌকা থেকে ভোট করছে? নৌকা থেকে নির্বাচন করছে। কয় বছর হয়েছে মেয়রের বয়স? বিগত সিরিয়ালে দুইবার হলো। দুইবার। এ নিয়ে এলাকায় কোনো ই করা হয়েছে? এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম, প্রশাসনের কাছে, বিভিন্ন অজুহাতে তারা আমাদের কোনো কাজ করে না। এখন আপনারা কি চান? কি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুবিচারে আসার দৃষ্টি আকর্ষণ করছি। মেয়রের নামটা কি? শাহনাজ আলী মোল্লা। আওয়ামী লীগের কোন পদে আছে সে? মেয়র পদে আছে সে। আওয়ামী লীগের দলের দলীয় কোন পদে আছে? দলীয় সাধারণ সম্পাদক সে। এম পৌরসভা? পৌরসভা। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? তাই স্থানীয় আওয়ামী লীগদেরকে জানাইছেন? সবাইকে জানাইছি, বিভিন্ন অজুহাতে তারা আমার কোনো কাজকাম করে নেই। হুম, কোনো কিছু যখন আমরা পাই নাই শেষকালে আমরা এখানে। প্রশাসন কার কার কাছে আছে? থানায় গেছেন? থানায় গেছিলাম। হ্যাঁ, থানায় গেছিলাম, ওখান থেকে কোর্টে গেছিলাম। ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা এসপি এর কাছে গেছিলেন? হ্যাঁ, এসপি সাহেবের কাছে গিয়েছিলাম। তারা কি বলে? গিয়েছিলাম। ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা বসে বললো আমরা ঠিক আছে, আমরা দেখতেছি দেখতেছি বলে বিভিন্ন দিন বিভিন্ন অজুহাতে আমরা বারবার ঘুরছি, যখন কোনো কিছুই পেলাম না, সারা না পাওয়াতে আমরা এখানে আসি। আপনাদের জেলার নাম কি আর উপজেলার নাম কি? জেলা নাটোর। হ্যাঁ, উপজেলা গুরুদাসপুর। ইউনুস সাহেবের কাছে গেছিলেন? ইউনুস সাহেবের কাছে যায়নি। তার কাছে যেতেন? মুচি সাহেবের কাছে গিয়েছিলাম, এমপি সাহেবের কাছে গিয়েছিলাম, উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। ঢাকা আসছেন কেন? এখানে আসছেন? লিখিত অভিযোগ করছেন আপনি? লিখিত অভিযোগ করছিলাম। কার কাছে? থানাতে করছিলাম। থানাতে? আর পুলিশ সুপার কার্যালয়ে করছিলাম। হ্যাঁ, তারা কোনো প্রতিকার নিচ্ছে? তারা কোনো প্রতিকার আমার করে নাই। তারা কি বলছে? বিভিন্ন অজুহাত এবং ডেট নিচ্ছে। এখনো ডেটের উপরে আছে? ডেটের উপরেই চলে, কোনো কাজ কাম করে না। এইভাবে আমি 14 মাস থেকে এক সংসার, ব্যাগের সংসার নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেছি এবং এইভাবেই আমার জীবন যেমন চলছে। আর আপনার আর ভাই কি করতেছে? আমি একাই ভাই। আর বোনেরা? বোনেরা তাদের বাসায়, বোনটাকে বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর কতটুক সম্পত্তি? সম্পত্তি 5%। 5%? কি বিল্ডিং করছেন? বিল্ডিং, চারতলা বিল্ডিং। চারতলা বিল্ডিং আছে? পুরোটাই দখল করে নিয়ে গেছে? পুরোটাই চার দখল। দখলটা কিভাবে করলো?
আমি ন্যায্য বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায্য বিচারের দাবি চাই। কি জন্য দাঁড়াইছেন এখানে প্রেস ক্লাবের সামনে? এখানে দাঁড়াইছি বিচারের জন্য। কি এর বিচার? বসত বাড়ি কি হয়েছে আপনার? বসত বাড়ি দখল করেছে। হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? মনিরুল ইসলাম। শ্বশুরের নাম কি? শাহানাজ আলী মোল্লা। বসত বাড়ি নিয়েছে কেটা? শাহানাজ আলী মোল্লা মেয়র। বলেন, বসত বাড়ি আমি ওখানে বসবাস করি, আমার স্বামী ছিল না, জবর দখল করে মানুষ কিভাবে নিয়েছে, দখল করছে কিভাবে? আপনারা কি কি পরিবেশে আসছে আপনার তারা? আমরা ওই মনে করেন যে ভাত খেতে বসেছি, তারপর ওই মুহূর্তে ভাতের থালের উপর মেয়র লোকজন নিয়ে এসে ভাতের থাল ফেলে দিয়ে তার মেয়রের ছোট ভাই ফারুক মাছধর করে ছিঁড়ি দিয়ে টেনে নিয়ে এসে আমারে বলেছে, এই খানকি পোলা, তোরা এখানে থাকবি না, যদি চাষ করে বুকে তুলেছে দেখি তুলে আমি কাল্লা কেটে নিবো, তুলের জন্য এখানে যেন আমি না দেখি। তখন আমি কোনো মতে গ্রামের মানুষ কেউ কথা বললো না, ভাড়াটারা কথা বললো না। তখন আমি থানার যাই, থানার যাই, ওসি সাহেব পিসি সাহেব দুজন বললো আপনারা বসেন, আমার তুল নিয়ে কান্নাকাটি করছে খিদার জ্বালান। তখন ওসি সাহেব আমার মেয়েরকে নাস্তা করায়, নাস্তা করায় তিনি আমাদেরকে বাসায় উঠায় দেয়। উঠানোর পরে বলছে, তোর কি বাবা, তোর বাবা উঠায় দিছে? আমি, তোর বাবা আমার কথাই শুনে না, তোর কথা শুনবে, তোর কোন বাপ আছে সে বাপে নিয়ে আয়। কে বলছে? মেয়র বলতেছে ফোন দিয়ে, যে হলো তোর বাবাকে নিয়ে আয়, ওই বাবা চলবে না, আমার 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 সামনে ওই বাপ চলবে না, এমপি পারে না, মন্ত্রী পারে না, মানে বিভিন্ন মানুষের গাল গাল। তো মেয়র নাকি আপনার শ্বশুর, তাহলে আপনাকে বের করবে কেন? আমার এক বের করেছে, আমরা জমিটা দিতে চাই নাই। তাই জমি কোথায় নিতে চাইছে? জমি নিয়ে বলেছে যে আমার এক আগে জমি দিয়ে দাও, তোমাদের আমি পরে জায়গা কিনে। জমি কার? আমার শাশুড়ির। শাশুড়ির নাম কি? ময়না। তো শ্বশুরের জমি নিয়ে যাবে এটা কিভাবে? শ্বশুর জমি নিয়ে নিবে আমার, আমার স্বামীর, আমার স্বামী ভয় দেখাইছে, বলতেছে যে তুমি আগে দিয়ে দাও, যদি না দাও তাহলে আমি তোমার বসবাস করতে দেবো না, তুমি আগে দিয়ে দাও। তখন দিতে চাই নাই, তখন লোকজন নিয়ে এসে অনেক ভয় দেখাইছে। এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা? সত্য, আপনি তদন্ত নিতে পারেন। বুঝেন? হ্যাঁ, আপনি তদন্ত নিতে পারেন। শ্বশুর কোনোদিন ছেলেকে, বাপ কোনোদিন ছেলেকে বের করে বাড়ির থেকে? হ্যাঁ, বের করেছে অর্থর লোকে, যে চারতলা বিল্ডিং হয়েছে ওই অর্থর লোকে বাড়ি দখল করার জন্য একবার পুরো দখল করতে। এখন আপনি কি চান? এখন আমি বিচার চাই, সত্য বিচার চাই, আমি বাড়ি ফেরত চাই, আপনারা আমাদেরকে বাড়ি উঠানোর ব্যবস্থা করেন। কার কাছে যাচ্ছেন? আমি শেখ হাসিনার কাছে যাচ্ছি। ধন্যবাদ।